প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বাকুড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি সুমাইয়া খানুম। আজকে আমি আলোচনা করব তোমাদের নবম শ্রেণী জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়, জীব পরিবহন। আসলে জীব পরিবহনটা কি? পরিবহন জীবদেহের একটি অতি প্রয়োজনীয় ব্যবস্থা যা সবসময় ঘটে চলছে। উদ্ভিদে পানি ও খনিজ পরিবহন যেমন গুরুত্বপূর্ণ, খাদ্য চলাচলও তেমনি গুরুত্বপূর্ণ। মাটি থেকে গ্রহণ করা পানি আর খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো যেমন খুব গুরুত্বপূর্ণ, পাতায় প্রস্তুত করা খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহনও ঠিক তেমনি সমান প্রয়োজনীয়। মানবদেহে পরিবহন প্রক্রিয়া উদ্ভিদের মতো নয়, কিন্তু উভয়ই পদার্থবিজ্ঞানের একই নিয়ম অনুসরণ করে। উদ্ভিদ আর মানবদেহের পরিবহন পদ্ধতি এ অধ্যায়ের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাঠ শিরোনাম হচ্ছে উদ্ভিদ ও পানির সম্পর্ক। তাহলে আমরা পানি এবং উদ্ভিদ কিভাবে পানি পরিশোষণ করে সে পদ্ধতি সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি। পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কেন? উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয় দিকগুলো আলোচনা করো। ইমবাইবিশন বলতে কি বুঝো? ব্যাপন বলতে কি বুঝো? অবিশ্রবণ বলতে কি বুঝো? প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কেন আলোচনা করব। এটা একটা বহুনির্বাচনী প্রশ্নও বলা হয়, ফ্লুইড অফ লাইফ কাকে বলে, অথবা পানির অপর নাম কি, এই ধরনের একটা প্রশ্ন। পানির অপর নাম হচ্ছে জীবন। পানি ছাড়া জীবন বাঁচতে পারে না। আমরা জানি প্রোটোপ্লাজম জীবদেহের ভৌত ভিত্তি। এই প্রোটোপ্লাজমের শতকরা 90% পানি। এ কারণেই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। আরেকটু ডিটেলে যদি আমরা দেখি তাহলে বলতে পারি, পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মরে পর্যন্ত যেতে পারে। এছাড়া উদ্ভিদের দেহে যত বিপাকীয় বিক্রিয়া চলে পানির অভাবের ফলে সেগুলো বন্ধ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয় দিকগুলো কি কি, আসলে কি কি কারণে পানি প্রয়োজন হয়। প্রোটোপ্লাজম সজীব রাখতে পানির বিকল্প নেই। আমরা জানি উদ্ভিদ তো কোষ দ্বারাই গঠিত এবং কোষের অন্যতম একটা উপাদান হচ্ছে প্রোটোপ্লাজম। একটি সংকুচিত প্রোটোপ্লাজম যুক্ত কোষকে বাঁচাতে চাইলে দেরি না করে পানি